প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কি, আপনার নাম কি, নামটা বলেন আগে। কি নাম বললেন? খুব সুন্দর নাম। তো মরিয়ম আপু, এই বয়সে আমাদের ইউটিউবে কেন সামনে আসলেন বলেন। কি দুঃখের বিষয়, কি কষ্টে আছেন? আচ্ছা, কেন চলে গেল? কেন এক জায়গায় বিয়ে করছে? সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 3 বছর। 3 বছর? আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা ছিল 1.5 বছর, একটা ছেলে মারা গেছে। ও, আর কেউ নেই এখন? আপনি একাই? আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা। তো এখন আপনি একাই আছেন, তো আপনার তো আগে পিছিয়ে কোনো বাধা নাই, স্বামীও নাই, সন্তান সন্তানিও নাই, যে তাদের মুখ দেখে একা থাকবেন, ঠিক না? তো তাদের মুখ দেওয়ার সন্তান থাকলে হয়তো তার মুখের দিক তাকায় হয়তো বিয়ে শাদী নাও করতে পারতেন, কিন্তু এখন একা আছেন, একা তো থাকা যায় না, ঠিক না? তো এখন তারা বিয়ে শাদী করা দরকার। তো বিয়ে শাদী করবেন? বিয়ে করবেন? আচ্ছা, আপনি কি করেন? আমি সেলাই মেশিনে কাজ করি। আচ্ছা, তো পরিবার আর কে কে আছে? একটা বুড়া মা আছে। আর কেউ নেই? আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করেন যদি আপনাকে দেখে কোনো বুড়া লোক বিয়া করতে চায়, তার সেবা করার লেগে আপনি করবেন? হ্যাঁ, করবো। যে পাশে তো নামাজ রোজা করে, সে রাখতে পারে, খাওয়াইতে পারে, এর মতন সুখী কেউ নেই। তো দর্শক, আপনারা তো মরিয়ম আব্বার কথা শুনলেন। তো তার নাম্বারটা হলো 01884699554। আমি নাম্বারটা আবারও বলছি, 01884699554। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।